পাবলিক আমাকে কি বলে ডাকে জানিস? হুম, তোলাইতে ম্যাডাম আপনাকে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন। জামিন হয়ে গেছে, সমস্ত পেপার্স পারফেক্ট, ওদের আমরা আটকে রাখতে পারি না। ছেলেগুলো ছাড়া পেয়ে গেছে, যারা মাথা থেকে পা পর্যন্ত নোংরা অপরাধের টিপ তাদের তাদের আপনি সবকিছু জেনে শুনো ম্যাডাম। হলদিতলা ছেলেগুলো প্রেজেন্ট ছিল ঈশানী রায়, সেটা কনফার্ম করতে পারিনি অনিরুদ্ধ। মা মা মা, ছেলেদের এখন ফোন করতে গেলে তো সময় নষ্ট হবে, সেদিকে উচিত হবে। ওর যা পেটে ব্যথা, যদি অ্যাপেন্ডিসাইটিস যদি হয় মা। তোমরা এগো, আমি টাকাটা নিয়ে আসছি। না মেজবাবু, আপনার ওই হারিয়ে যাওয়া শিবপ্রসাদের কেসটা সলভ হয়ে গেছে? লোকটা অনেকগুলো টাকা ধার করে পান্নাদাদের ভয়ে গা ঢাকা দিয়ে পড়েছিল। আপনার অনুমানই ঠিক, ছেলেগুলো বেকসুর খালাস হয়ে গেল। ম্যাডাম, আমি কিছুতেই কথাটা মেনে নিতে পারছি না। সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল কি? ঈশানী রায় তো ছেলেগুলোকে আইডেন্টিফাই করতে পারলো না। ঠিক আছে, একজন পারেনি, আরেকজন পারবে। আরেকজন? ইয়েস, আরেকজন। তাকে যদি থানাতে আইডেন্টিফিকেশনের জন্য আনা যায়, সে সেই দিন ওই সময় হলদিতলাতে প্রেজেন্ট ছিল। এই কেসের একমাত্র আই উইটনেস তারা সেনা। ম্যাডাম, আমি তারা সেনালের সাথে দেখা করতে চাই, আমাদের থানায় ডেকে পাঠাতে চাই। সান্নালদের সম্পর্কে সবকিছু জানার পরও আপনি? প্লিজ ম্যাডাম, এবারে কিন্তু আপনি আমাকে আটকাতে পারবেন না। জাস্ট ফর ওয়ান্স, একবারের জন্য আমাকে পারমিশন দিন ম্যাডাম। ফর গড সেক, আমাকে একবার পারমিশন দিন, অনলি ওয়ান্স। ঠিক আছে, কিন্তু খুব সাবধান, মনে রাখবেন সান্নাল্লা সবাই কিন্তু খুব দুধে উকিল। যদি কোনো বাহানা পায় তাহলে এই কেসের সঙ্গে আপনারও দফা রফা হয়ে যেতে পারে। আমাদের মনের সন্দেহ কথারও যদি একবার জানতে পারে তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। আর সেক্ষেত্রে শুধু ঈশানী রায় নয়, তারা সান্নালের জীবনেও অন্ধকার নেমে আসতে পারে। ও, তার মানে আপনি বলতে চাইছেন আমি রুটিন মাফিক কাজ করব, তাই তো? এক্স্যাক্টলি সো। আপনি শুধু রুটিন মাফিকই কাজ করবেন, এবং সেটাও খুব সাবধানে। কোনো রকম ভয় দেখানো নয়, কোনো রকম জোর জবরদস্তি নয়। আর একটা কথা, আমাদের মনের সন্দেহের কথা ওরা যেন কিছুতেই জানতে না পারে, তাহলে আগে থেকে সাবধান হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেমনটি বলছেন তেমনটি হবে। আগে একবার চোখের দেখা তো দেখি তারা সান্নাল কি। যখন একবার সাক্ষী দিয়েছেন, মনে তো হচ্ছে না উনি পিছিয়ে আসবেন। তারা তোমায় দেখে ঈশানী যে কি খুশি হবে। বৌমা দেখো কে এসেছে। কে এসেছে? কেমন আছো? ভালো, তুমি? ভালো আছি ঈশানী, ভেতরে আছে, চলো। মাসিমা, আমি পারলে রোজ আসি একবার করে, কিন্তু বাড়িতে আমি জানি সেটা সম্ভব না, সংসার করে দেখো। তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো, তোমার সঙ্গে আমার আমার তোমার সঙ্গে কথা। আচ্ছা ঠিক আছে, তোমাদের এত জরুরি কথা সব এখানেই সেরে ফেলবে। যাও ঈশানী, ওকে নিয়ে বসো। মা চলো না, ওদের জন্য কিছু খাবার বানিয়ে। হ্যাঁ মা, হ্যাঁ আজকে তো একটু খেয়ে যেতে হবে। মা আগের দিন কিন্তু কিছু খাইনি। যাও যাও, কি কথা বলো তুমি। চলো চলো চলো, বেশ যাও, ভেতরে যাও। মা বসো না। ঈশানী শোনো, তুমি আগে আমাকে তোমার ফোন নাম্বারটা একটু নোট করে দাও তো, আগের দিন নিতে ভুলে গেলাম। আমার বাড়ি থেকে বেরোনো এত প্রবলেম না, অন্তত ফোন করে খোঁজটা তো নিতে পারবো। তোমার কথা আমারও খুব মনে পড়ছিল, কেসটা অনেকটা এগিয়েছে, ছেলেগুলো ধরা পড়েছে। ধরা পড়েছে? হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম ওদের চারজনকে আইডেন্টিফাই করতে, পারিনি। এতজনের মধ্যে আমি ওদেরকে চিনতে পারিনি। কি যে হলো ওদের সামনে দাঁড়ানোর পর, সেদিনকে সব কথা মনে পড়তে লাগলো, এত অসহায় লাগছিল নিজেকে। ওই ছেলেগুলো যদি মুখ খোলে তাহলে কি ভয়ানক সত্যি প্রকাশ পাবে কে জানে। ঈশানী যদি জানতে পারে আমি সান্নাল বাড়িরই একজন, কি যে হবে। আমার এই দুর্বলতার জন্য যদি অপরাধীরা কখনো কোনো শাস্তি না পায়? অফকোর্স পাবে,
অফকোর্স শাস্তি পাবে। ঈশানী তুমি তো দুর্বল নও, তোমার এখনকার দুর্বলতাটা একদম সাময়িক, এটা একদম ঠিক হয়ে যাবে। তুমি যদি সেদিন থাকতে আমার পাশে, আমি ঠিক ওদেরকে আইডেন্টিফাই করতে পারতাম। আচ্ছা তুমিও তো ওদেরকে দেখেছিলে, তুমিও তো পারবে ওদেরকে আইডেন্টিফাই করতে, পারবে না? থানা পুলিশ করে এসেছো কোন সাহসে? তুমি কার অনুমতি নিয়ে থানায় গিয়েছিলে? এই নোংরা বিশ্রী ব্যাপারটার সঙ্গে নিজেকে জড়ানোর আগে এবারে মান সম্মান নিয়ে দুবার ভাবলে না তুমি? আমার আর তোমাকে জোর করা সাজা না, এত করেছো তুমি আমার জন্য, তোমার সংসারে কেউই বোধ হয় তোমার এই ঘটনার সঙ্গে জড়ানোটা পছন্দ করছে না, তাই না? তাতে কি যায় আসে ঈশানী? ঈশানী তোমার ভাগ্যের সঙ্গে আমার ভাগ্যটা জড়িয়ে গেছে আমি বেশ বুঝতে পারছি। তোমার পাশে থাকা ছাড়া আমার যার কোনো উপায় নেই। তুমি দেখো আমরা দুজনে মিলে ঠিক একটা অসাধ্য সাধন করব, আমরা করবই। ঠাকুর ঠাকুর, ছোট বৌমা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও কি সাংঘাতিক ছটফট করছিল মেয়েটা, পেটে যন্ত্রণায় কি কঠিন রোগ বাঁধালো কে জানে বাবা। আর মেজ বৌমা ওকে একা সামলাতে পারবে কিনা সেটাও তো বুঝতে পারছি না, আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না। ঠাকুর ঠাকুর ঠাকুর, ছটফট করছে, তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার সে কি, আপনি আমাকে আগে খবর দেবেন তো আমি চলে আসতাম, বাড়িতে বেরোনোর সময় তো দেখলাম সব। আচ্ছা ঠিক আছে, আমি ঠাকুরপোকে ফোন করছি, দেখি ওরা কোন নার্সিং হোমে নিয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়াও, বিজু নিয়ে যায়নি, মেজ বৌমা নিয়ে গেছে তো। মেজ বৌমা কোন নার্সিং হোমে নিয়ে গেছে? এই রে তাড়াহুড়োর মধ্যে সেটাও তো জানা হলো না। আপনি এটাও জানেন না? মা বাড়ির বড়দের কেন খবরটা দেওয়া হয়নি? আমি জানি না, আমি জানি না, আমি জানি না, তখন এমন অবস্থা হয়েছিল না, কিছুই মাথায় আসছিল না। আপনাকে তারপর থেকে একবারও মেজ ফোন করে জানিয়েছে ছোট কেমন আছে? একটা ফোন করেনি আপনাকে? মা মা আপনি কেন ওদের দুজনকে একলা ছাড়লেন? এই তো দেখলেন বাড়িতে সেনকে দক্ষ যোগ্য বাঁধল, বাবা যদি জানতে পারে। আপনি আপনি চিন্তা করবেন, আমি মেজকে আমি দেখছি, আমি দেখছি। পেলে পেলে ফোন পেলে, মেজ তো ফোনই তুলছে না যথারীতি। আচ্ছা মা বাড়ির ডাক্তারকে কেন খবরটা জানানো হয়নি? বাড়ির ডাক্তারকে ফোন করে করে হতো, ফোনের লাইনই পাওয়া যায় না। আচ্ছা মা একটা কথা বলুন তো, আপনি নিজে চোখে দেখেছিলেন যে ছোটর পেটটা সত্যি ব্যথা করছে? আমি নিজে তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? আমি আমি ছোটকে সন্দেহ করছি। আপনি বড় ভালো মানুষ মা, আর আপনার এই বিশ্বাসের সুযোগ নিয়ে ছোট এর আগেও বাইরে গেছে, যেখানে বাবা ওর বাড়ির বাইরে যাওয়াটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সেখানেও। একটা জিনিস আমার খুব খটকা লাগছে, যখনই বাড়িতে কেউ থাকে না এমন একটা জরুরি অবস্থা তৈরি হয় যে যে ছোটকে বাইরে যেতেই হবে। মানে আমাকে ওরা বোকা বানি?
আপনি বড় সরল মা, দেখুন ফাঁকি দিয়ে কোথায় গেছে ওরা। চলো 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 পাল্টাই।